বসুর জন্যই মানুষ পর্যটনকে এত গভীরভাবে চিনতে পেরেছে। কারণ আধুনিক পর্যটন তো আলাদা ব্যাপার, কিন্তু সন্ধ্যাবেলায় বৃষ্টির শব্দের সাথে আদিবাসীদের নাচ রাগ বাসুর সৃষ্টি তিনি চিনতে শিখিয়েছেন গ্রামের পর্যটনকে। আর তার সেই অসাধারণ সৃষ্টির মধ্যে অন্যতম সানডে হাট, শিলিগুড়ির মডেল স্কুলে বসে এই সানডে হাট, প্রতি রবিবারে বসে এই সানডে হাট, যেখানে আপনি পাবেন দার্জিলিং স্কোয়াশ, ভুটানের পেঁপে, কালিম্পংয়ের আলু, পার্সিয়াংয়ের গাজর এবং ফুলকপি, জলদাপাড়ার ঢেঁকি শাক এবং পাবেন কড়কনাথের মুরগি, যার প্রতি কেজি মাংসের দাম 1000 টাকা এবং মাংস পুরোপুরি কালো। এছাড়া পাবেন আপনি বিভিন্ন রকমের তেল এবং জামা কাপড়। রাজ বসু নিজে জানান, আমি সানডে হাটটা করি মানুষকে আনন্দ দেওয়ার জন্য। এটা একেবারেই আলাদা অন্য রকমের হাট, যেখানে আপনি পাবেন সব ধরনের বৈচিত্র্যময় জিনিস। কোভিডের সময় বন্ধ ছিল আমার এই সানডে হাট, আবার শুরু করেছি আমি। আশা করব এবারে জনপ্রিয়তা বাড়বে সানডে হাটের, জানালেন রাজ বসু। म त काटु सानो ल्यानु रहेछ भनेको त सामान रहेछ नि। हाँ हाँ